আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি বিডি ট্যাটু রিমুভ সেন্টারে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন সেই সুপরিচিত সাইদুর ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো ভিডিওর শুরুতে আপনাদের শপ অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন। আমাদের অ্যাড্রেসটা খুব সহজ, আমাদের হলো বিডি ট্যাটু রিমুভ সেন্টার, এটা হলো ঢাকা শান্তিনগর টুইন টাওয়ার মার্কেট অথবা মালিবাগ মোড় টুইন টাওয়ার মার্কেট। আচ্ছা, আর ভাই আমার ভিউয়ার্সরা যারা আছে তারা তো আপনার সাথে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। কন্টিনিউ কন্ট্যাক্ট করছে আপনাদের, প্রতি মাসে তো দুইটা তিনটা ভিডিও আপনার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি এবং সবাই রেসপন্স অনেক ভালো, এর জন্য আপনাকে বারবার আমরা বিরক্ত করে আসার কথা বলি। তো আজকে বন্ধুরা আমরা বেশি কথা বলবো না, আমরা একটা ভিডিও করব যে একজন আর্মি ভাই এসেছেন, আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা। তো উনি ধানমন্ডিতে বেশ কিছু এবং নিউ মার্কেটের আশেপাশে বেশ কিছু প্রতিষ্ঠানে মেস্তা রিমুভ করানোর নামে ঠকে এসেছেন, উনি নিজের মুখেই বলল আমাদের কাছে। তো আমরা সেটার ভিডিওটা দিব না, আমরা দিব হলো কীভাবে আমরা কাজটা করি। মেস্তা, তারপরে ব্রন থেকে গর্ত হয়ে গেছে, হ্যাঁ, তিল আঁচিল, এগুলো খুব সহজে তিল আঁচিল রিমুভ, ট্যাটু রিমুভ, মেস্তা রিমুভ, গর্ত হয়ে গেছে ব্রন থেকে সেগুলো রিমুভ, মুখে বার্ন আছে, তারপরে জন্মদাগ রিমুভ, কফি স্পট রিমুভ, লাল তিল রিমুভ, কালো তিল রিমুভ, এগুলো আমরা করি। তারপরে মাতৃত্বজনিত ফাটা দাগ রিমুভ, যাদের শ্বেত রোগ আছে, তারপরে লিপে যাদের সমস্যা, পারমানেন্ট লিপ কালার করা হয়, পারমানেন্ট আইব্রো করা হয়, পিয়ার্সিং করা হয়, তো কান্নাক ফুটা যেটা। তো আমরা আর্মি ভাইয়ের সাথে কথা বলছি, উনি ভিডিও দিতে রাজি হয়েছেন। তো ওনার যে ব্রন থেকে গর্ত হয়ে গেছে এবং সে ট্যাটু লেজার করার পর ওই গর্তগুলোর বড় হয়ে গেছে, তো এগুলো আমরা তার সাথে সেশন ওয়াইজ কন্ট্রাক্টে কাজ করব। আমরা কাজটা দেখাবো, বেশি বেশি করে শেয়ার করবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। আচ্ছা, তো ভিউয়ার্স আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। পেন কেমন হইতেছে? অনেক চলে আমরা ইচ্ছা করে লাইট করে দিতেছি, আমরা একটা মাস দেখবো, দেওয়া দরকার ছিল 15-তে, কিন্তু আমি 15-তে দেবো না, কম প্রেশার দিয়ে আগে ইম্প্রুভমেন্ট দেখবো, তারপর প্রেশার বাড়াবো। আগে দেখি আপনার এটা কতটুকু নিতে পারে স্কিন। ভিউয়ার্স আপনারা কিন্তু সাইদুর ভাইয়ের কাজটা দেখতে পারলেন, তো আমার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে তাদেরকে ডিসকাউন্ট দেওয়ার আর ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব। আর বন্ধুরা বলবো যে রোজ উপলক্ষে আপনারা ট্যাটু রিমুভ করে ফেলেন, কারণ ট্যাটু থাকলে কিন্তু নামাজ গোসল হবে না, ফরজ গোসল তো হবেই না, যেহেতু এটা স্কিনে পানি নিয়ে একটু প্রবলেম আছে। তো আপনারা ট্যাটুগুলো রিমুভ করে ফেলেন, আমরা আপ টু 50% পর্যন্ত ছাড় দিছি শুধু মুসলিম এবং দিনী ভাইদের, ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনার চ্যানেলের পক্ষ থেকে। আচ্ছা, তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।